শবে বরাতের রাতকে ঘিরে বিভিন্ন বই পুস্তকে নামাজের নির্দিষ্ট নিয়মকানুন লেখা আছে। অর্থাৎ কত রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, কিন্তু বলা হচ্ছে এর কোনোটি সঠিক নয়। হাদিস শরীফে এই ধরনের কোনো নিয়ম নেই, এগুলো মানুষের মন গড়া পন্থা। তবে শবে বরাত বা নিফসে শাবানে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এই রাতে যত ইবাদত আছে তার সবই নফল। শবে বরাতের বিশেষ কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা ইবাদতের কথা হাদিসে বর্ণিত হয়নি। কোরআন ও হাদিসের আলোকে আলেমরা শবে বরাতে কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজগার, দোয়া ইস্তেগফার এবং নফল নামাজ পড়ার কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়েছেন বলে হাদিসের মাধ্যমে প্রমাণিত। নির্দিষ্ট বা আলাদা কোনো নিয়মে এই রাতে আল্লাহর রাসূল বা সাহাবিদের থেকে নামাজ বা অন্য কোনো ইবাদতের কথা প্রমাণিত নয়। শবে বরাতে কেউ নফল নামাজ পড়তে চাইলে তার নিয়ম হল অন্য নফল নামাজের মতোই দু রাকাত করে নামাজ পড়া, প্রতি রাকাতেই সূরা ফাতেহার পর পবিত্র কোরআনের যে কোনো সূরা পড়া, এরপর যথা নিয়মে রুকু সিজদা করা এবং অন্য রুকনগুলো আদায় করা। দুই বা চার রাকাত নামাজ পড়ার পর কিছু সময় দোয়া দরুদ, তসবিহ তেলাওয়াত করা, জিকির করা, কোরআন পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এভাবে সাধ্য অনুযায়ী যত রাকাত নামাজ পড়া যায় পড়তে বলা হয়েছে। রাকাতেরও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। পবিত্র কোরআনে যথাসাধ্য নফল ইবাদত করার প্রতি ইঙ্গিত রয়েছে। তবে শবে বরাতে নফল নামাজ ইবাদত বন্দিগির ব্যাপারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে না, কারণ ইসলামে নফল নামাজ পড়ার নির্দিষ্ট নিয়ম বানিয়ে নেওয়া সম্পূর্ণ শরীয় বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খেলাফায়ে রাশেদিনের সাহাবায়ে কেরামে কখনো তা পড়েননি। এই রাতে যেহেতু দীর্ঘ সময় পাওয়া যায়, তাই ফজিলতময় নামাজ সালাতুল তাসবিহ পড়া যেতে পারে। অমিত হাসান রবিন, কালবেলা।